আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে আমাদের এক কাস্টমার এই ফুল ল্যাপটপ নিয়ে আসছে, 830 G5 এর মাদারবোর্ড। তো আমি পার্ট নাম্বারটা দেখাই দেই আপনাদের সাথে। পার্ট নাম্বার হলো 6050A29309001। তো এটা আমরা জানি যে G5 এর মাদারবোর্ড, 830 G5 এর মাদারবোর্ড। এটা আমাদের কাছে প্রবলেম আসছে হলো যে অন হয় এবং অফ হয়ে যায়, অন হয় এবং অফ হয়ে যায়। কি প্রবলেম হতে পারে এটা আমরা ফাইন্ড আউট করে দেখব যে আসলে আমার কি সমস্যা হতে পারে। আচ্ছা, আমাদের ডিসি কানেক্ট করি, দেখি আমাদের কি পরিস্থিতি। তো আমরা ডিসি কানেক্ট দেই, একটু ডিসির দিকে খেয়াল করেন। আমার বোর্ড পাওয়ার আসলো, তিন মাসের মতো লোড নিল, তারপরে অফ হয়ে গেছে। আরেকবার আমি ডিসিটা দেখাই। বোর্ডে পাওয়ার আসলো, 360 এর মতো লোড আসলো, তারপরে অফ হয়ে যায়। আচ্ছা, তো এটা আমার র্যাম সারা। তো র্যাম সারা এই পরিস্থিতি, র্যাম সহ কি পরিস্থিতি আসে এটা একবার দেখি আমরা। তো আমরা র্যামটা কানেক্ট করে নেই, র্যাম কানেক্ট দিয়ে দেখি আরেকবার পাওয়ার দিয়ে। তো র্যাম লাগায় পাওয়ার দিলাম, তখনও দেখাইতেছে 400 প্লাস গিয়ে তারপরে আমার অফ হইতেছে। তার মানে আমার র্যাম ডিটেকশন আছে, র্যাম ডিটেক্ট হইতেছে। আমরা বোর্ডে মাপের দিকে যাই। তো এই জাতীয় কেসগুলি খুবই ক্রিটিক্যাল ধরা, যে প্রবলেম কোথা থেকে। আমরা স্টেপ বাই স্টেপ মাপ শুরু করি, স্টেপ বাই স্টেপ মাপ দিয়ে দেখি আমাদের কোনো জায়গায় সমস্যা পাই কিনা। তো সর্বপ্রথম মাপ দিব যে আমাদের যত কয়েল সাপ্লাইগুলি আছে এইগুলি সব ঠিকঠাক আছে কিনা। এইদিকে একটা কয়েল দেখা যাইতেছে, তো এটা আমার জানা মতে 5 ভোল্টের কয়েল হবে। এটা একটা, এটা আমার র্যাম হওয়ার কথা। এদিকে একটা 2.5 হওয়ার কথা, একটা 1.8 হওয়ার কথা। আচ্ছা, এইটা আমার GFX হওয়ার কথা। তারপর আমরা ডায়াগ্রাম দেখলে বাকিটা বলতে পারবো। তো অনেকের কাছে এটার ডায়াগ্রাম নাই, কিন্তু আমার কাছে তো এটার প্রায় 95% ম্যাচ করে এরকম ডায়াগ্রাম আছে। তো ওইটা দিয়ে আমি কাজ চালাই নিতে পারি সুন্দর, কোনো সমস্যা হয় না। তো আমি দেখি সর্বপ্রথম আমার কোর জেনারেট হয় কিনা। হ্যাঁ, তো আমার কোর জেনারেট হয়ে যাচ্ছে যখন আমার বোর্ডে পাওয়ার আসতেছে। তো যখন বোর্ডে পাওয়ার আসতেছে কোর জেনারেট হয়ে যেতেছে, কোরের এই সেট পাইছে, তো এইটাও পাওয়ার কথা, দুইটাই কোরের সাপ্লাই। তো দেখি এই সাইডের কয়েল সাও চেক দিলাম, পরেরটা চেক দেই, এই সাইডেরটা। আচ্ছা, তো আমার এই সাইডের কয়েলও সাপ্লাই আছে। এইটা কি কয়েল? তো দেখি এই বারে বার অফ হয়ে যায়, এই জাতীয় কাজগুলি করা খুবই ঝামেলা। তো তারপরও আমাদের করতে হয়। তো দেখি আরেকবার অন হোক, অফ করে নিলাম, এবার আবার অন করি। হ্যাঁ, অন হওয়ার পরে এটা 1.0 পাচ্ছে। তো যেহেতু কোর জেনারেট হয়ে গেছে, আমার জানা মতে বাকি যত কয়েল আছে সব কয়েলের সাপ্লাই জেনারেট হচ্ছে। তো এদিকে 35, তো এদিকে যত কয়েল আছে মোটামুটি সব কয়েলেরই ভোল্টেজ জেনারেট হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, যাক, বারে বার যেহেতু অফ হয়ে যায় ধরা মুশকিল। আচ্ছা, তো সব কয়েলের সাপ্লাই এসে তারপরে অফ হইতেছে। আচ্ছা, তো আমি এটাও একটু মাপ দিয়ে দিই, এটা র্যাম কয়েল। র্যামের 1.2 আসতেছে। তো বাকি সব কয়েলেই জেনারেট হচ্ছে। তো এখন আমি কোন দিকে আগাবো? তো আমরা কয়েকটা দিকে আগাইতে পারি। এক, বায়োসের দিকে আগাইতে পারি। দুই, এর দিকে আগাইতে পারি। তিন, আমার পাওয়ার সুইচের দিকে আগাইতে পারি। তো আমি যে কোনো একদিকে আগাবো। তো যেহেতু বারে বার অফ হইতেছে, আমার র্যাম রিকোয়ারমেন্ট অনেকগুলি, তো আমি র্যাম রিকোয়ারমেন্টের দিকে এখন যাব না। তো আমি সর্বপ্রথম যাব কোন দিকে? আমার পাওয়ার বাটনের দিকে, যে আমার পাওয়ার বাটনটা ঠিকঠাক ফাংশন করতেছে কিনা, বা পাওয়ার বাটনে যতটুকু ভোল্টেজ 3.3 থাকার কথা ওইটা আসতেছে কিনা। তো ওইদিকে আমি একটু ফোকাস নিব। তো এদিকে আমি দেখেন যে আমার কানেক্টর কি আছে, CN290। তো এটা হইলো আমার সুইচের কানেক্টর। তো আমি ডায়াগ্রামে যাই, দেখি যে আমার CN290 কোথায় আছে। তো এটা আমার ডায়াগ্রাম। তো আমরা দেখি CN290। তো এটা আমার পাওয়ার বাটনের যে কানেক্টর এটা। তো এদিকে আমার 1, 2, 3 নাম্বার পিন হইলো আমার অন অফ বাটন। তো 3 নাম্বার পিনে আমার সাধারণত এই 3 নাম্বার পিনে সাধারণত 2.6 হবে। তো 2.6 ভোল্ট থেকে আপনার 3.3 ভোল্ট থাকার কথা, এর মধ্যে ভোল্টেজ থাকার কথা। তো দেখি আমরা বোর্ডে যাই, দেখি আমার এই ভোল্টেজ আমার 3 নাম্বার পিনে আছে কিনা। তো আমরা বোর্ডে চলে আসলাম। এই যে কোনা ইন্ডিকেট, তো 1, 2, 3 এই 3 নাম্বার পিন আমি মাপ দিব। আচ্ছা, তো আমি 3 নাম্বার পিনে আমার মিটার ধরলাম এবং আমি আমার ডিসি কানেক্ট করি, দেখি আমার 3 নাম্বার পিনের কি পরিস্থিতি। দেখেন সমস্যা আমার এই দিকেই, যে সুইচের গোড়ায় প্রপার ভোল্টেজ আসতেছে না, যার কারণে আমার বোর্ড ট্রিপ করতেছে না এবং অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পাওয়ার সুইচটা লাগায় দেখি যে কি পরিস্থিতি। আমি পাওয়ার সুইচটা নিয়ে নিলাম। তো নিয়ে এদিকে দেখি যে আমার পাওয়ার সুইচের গোড়ার এই সাইডে আমার কত ভোল্ট আসতেছে। তো এখানে 1.1 আসতেছে। 1.1 এ কখনোই বোর্ড ট্রিপ হবে না। তো আমি দেখি, হ্যাঁ, এখানে সেম ভোল্টেজে আসতেছে 1.1। তো এই 1.1 ভোল্ট দিয়ে আমার না। তো আমার যতটুক মনে হচ্ছে যে কারণ এটার কারণেই আমার বোর্ডে সমস্যা হচ্ছে। তো আমরা আবার একটু ডায়াগ্রামে যাই, দেখি আমার এই সুইচ কিভাবে কাজ করাইছে। তো ওই অনুযায়ী আমি বোর্ডের কাজ করব। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে চলে আসলাম। আচ্ছা, তো আমার পাওয়ার বাটন কিভাবে আসছে ওইটা আমরা দেখব। তো এটা আমরা পাওয়ার বাটন কপি করে নেই, কপি করে পেস্ট। সার্কিট হইলো এইটা, আমার যে পাওয়ার বাটনের সার্কিট এইটা। তো এটা পুল আপ নিছে। তো এটা দিয়া ট্রিগার করবে। তো ট্রিগার করে এই সাইড থেকে এই সাইড পাওয়ার বাটন হবে। তো এই পাওয়ার বাটন গিয়ে আমার কন্ট্রোলারে সুইচ করবে। তো দেখি তারপরও। তো আমি পাওয়ার বাটন কপি করে নিলাম, কপি করে দেখি। তো এইটা পাওয়ার বাটনে সুইচ করবে, কন্ট্রোলারে সুইচ করবে। কন্ট্রোলারে সুইচ করলে কন্ট্রোলার আবার পাওয়ার বাটন আউট করবে। তো ওইটা আলাদা। তো ওই জাতীয় মডিউল কে কিভাবে কাজ করে, কোন সিগন্যাল কিভাবে কাজ করে, ওইটা আপনারা জানতে হইলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে হবে, অথবা ভালো যে কোনো জায়গা থেকে কোর্সে জয়েন করে আপনি জেনে নিতে পারেন স্কিম্যাটিকের আদ্যপান্ত। তো আমাদের কোর্স করতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার এই সার্কিটে চলে আসি। তো আমি এখন দেখব যে আমার এই সার্কিটটা ঠিকঠাক আছে কিনা। তো সর্বপ্রথম আমার এই রেজিস্টারটা আমি চেক দিব যে রেজিস্টারের কি পরিস্থিতি, রেজিস্টারটা কোথায় আছে। আমার কাছে এটার ডায়াগ্রাম আছে কিন্তু বোর্ড ভিউ নাই। তো যার দরুন এই রেজিস্টারটা হুট করেই বের করা পসিবল হয়ে যায় না। যে আমার ট্রেস করে করে এক এক করে ট্রেস করে করে বের করতে হবে আমার এই রেজিস্টার কোনটা, এই রেজিস্টার কোনটা, এই ক্যাপাসিটার কোনটা। তো ওইটার জন্য আমার ট্রেস করে বের করতে হবে। তো আমি ট্রেসিং করব, এই কারণে আমি একটু ভিডিওটা পুশ করব। তো পরবর্তীতে আমি এগুলি খুঁজে বের করে তারপর আপনাদের সামনে আবার আসব। আমরা আমাদের যে রেজিস্টারটা খুঁজতেছিলাম আমরা এটা আমরা খুঁজে পাইছি। এই যে আমাদের যে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটা, এটা হলো আমাদের কোন রেজিস্টারটা, এটা আমি ডায়াগ্রামে দেখাইতেছি। তো আমাদের যে পুল আপ সুইচের যে পুল আপ রেজিস্টারটা ওইটা হলো এইটা। আচ্ছা, তো আমি ডায়াগ্রামে দেখাই দিই যে এটা কোন রেজিস্টারটা। তো এটা হইলো আমার এই 100K এই রেজিস্টারটা। তো এখানে আমি বেশি কম করে লাগাইতে পারবো, এটা নিয়ে অত ঝামেলা নাই। তো দেখি আমি যে কোনো একটা 100K অথবা যে কোনো উপর নিচ করে আমি লাগাইতে পারবো, তবে 10K উপরে রাখতে হবে, ভালো হয় 20K উপরে রাখলে। তো 20K উপরে আমি যে কোনো একটা রেজিস্টার লাগাই দেব এই জায়গায়। তো যেহেতু বোর্ড মোটামুটি অনেক দিন চলছে, পুরান হয়েছে, তো ওইটার কারণে আমি যে একটু নিচের রেজিস্টার লাগাই দিব। তো লাগাই দেখব যে আমার বোর্ড আসলে সুইচের গোড়ায় যে ভোল্টেজ কম এটা আসে কিনা। তো আমার কাছে এদিকে রেজিস্টারের বই আছে, তো এদিক থেকে আমি 33K একটা রেজিস্টার লাগাই দেই, দেখি যে কি পরিস্থিতি। তো আমরা এদিকে এই রেজিস্টারটা লাগাই নিছি, এটা উঠায় রাখছি। এখানে আমার যে আগের পুরান রেজিস্টারটা ছিল ওইটা এদিকে উঠায় রাখছি, আর এটা আমি নতুন লাগাই নিলাম। তো দেখি যে আমার সুইচের গোড়ায় যে ভোল্টেজ 1.1 আসতো এটা এখন হাই হয়েছে কিনা। তো যদি হাই হয়ে যায় তাহলে এদিকে এই সমস্যা, এই রেজিস্টার এই সমস্যা। আর যদি হাই না হয় তাহলে আমি পরবর্তীতে ক্যাপাসিটি যা যা আছে ওইগুলি খুঁজবো। তো আমি ডিসি কানেক্ট দেই, ডিসির দিকে খেয়াল করেন। আমার বোর্ডে পাওয়ার স্টেবল হয়েছে। তো আমরা দেখছিলাম যে পাওয়ার স্টেবল থাকতো না, তো এতক্ষণ পাওয়ার স্টেবল হইতো না। তো আশা রাখি রেডি হয়ে গেছে। তারপরও আমি একটু সুইচের গোড়ার ভোল্টেজটা চেক দিয়ে দিই। আমার এইদিকে 3 ভোল্ট আইসা পড়ছে। তো যেহেতু 3 ভোল্ট আইসা পড়ছে সেহেতু আমার বোর্ডও যে অফ হয়ে যাইতো ওই অফটা হইতেছে না। তো আশা রাখি এখন আমার মাদারবোর্ড ওকে হয়ে গেছে। তারপরও আমি র্যাম লাগায় দেখি যে আমার কি পরিস্থিতি। তো আমরা দেখছিলাম যে র্যাম লাগাইলেও একটু পরে অফ হয়ে যায়, র্যাম ছাড়াও একটু পরে অফ হয়ে যায়, কিন্তু র্যাম ডিটেকশন ছিল। আমি এখন দেখব যে আমার আশা রাখি বোর্ড রেডি হয়ে গেছে। তো আমি একটু ডিসপ্লেটা দেখে নেই। আমি ডিসি কানেক্ট করি। হ্যাঁ, আমার বোর্ডে পাওয়ার আসছে। তো দেখি ডিসপ্লে আসছে কিনা। এই যে দেখেন আমাদের বোর্ডে ডিসপ্লে ওকে। তো দেখেন প্রবলেমটা কি রকম, সিম্পলি একটা প্রবলেম ছিল। তো এরকম প্রবলেমে অনেকে কি করবে, বায়োস দিবে, প্রসেসরে হিট দিবে, এদিক সেদিক দুনিয়া কাজ করে মাথা মুথা গরম করে ফেলবে। তো আসলে প্রবলেম ছোট ছোট জায়গাতেই মাদারবোর্ডগুলিতে। তো আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাই আছে, তো হিট অ্যান্ড ট্রায়ালে কাজ করেন। তো আমি বলবো যে হিট এন্ড ট্রায়ালে কাজ না করে কাজ শিখেন, ইনভেস্ট করেন, যেখান থেকেই হোক কোর্স করেন, ডায়াগ্রামটা ভালোভাবে বোঝেন, তাহলে দেখবেন কাজ অনেক সহজ হয়ে গেছে। আর আপডেট যে বোর্ডগুলি আসতেছে এইগুলি যদি আপনি ডায়াগ্রাম না শিখেন, বায়োস এডিটিং না শিখেন, তাহলে পসিবল না আপনার কাজ করা। দেখবেন একটা টাইমে আপনি হয়তো মার্কেট থেকে হারিয়ে যাবেন। ওইটার জন্য নিজেকে আপডেট করেন, কাজ শিখেন। তো মুখস্থ কাজ এখন আর তেমন একটা চলে না। এই বলেই আজকে আমাদের ভিডিও শেষ করলাম। তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারি। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।